मुर्शिदाबाद नामकरण হয়েছে আমাদের যে প্রথম নবাব মুর্শিদ কুলি খান যার নাম থেকে শুরু হয়েছে কিন্তু তার আগে মুর্শিদাবাদের নাম কিন্তু মুর্শিদাবাদ ছিল না আচ্ছা মুর্শিদাবাদের সর্বপ্রথম নাম ছিল মুখসুসাদাবাদ আচ্ছা তার আগে ছিল রঙ্গবতী তার আগে ছিল বঙ্গ গৌর রাজা শশাঙ্কের আমলে এটা ছিল মুখসুসাদাবাদ আচ্ছা গৌরের রাজা শশাঙ্ক হ্যাঁ এখানে একজন মুখসুদাস দাস নামে একজন জনৈক একজন বৈষ্ণব বাস করতেন সেই বৈষ্ণবকে গৌরের রাজা শশাঙ্ক এই জায়গাটাকে দান করেছিলেন তার থেকে মুখসুসাদাবাদ নাম ছিল পরবর্তীতে এটা মুর্শিদ কুলি খা যখন এলেন 1704 এ মুখসুসাদাবাদ নামটাকে চেঞ্জ করে মুর্শিদাবাদ নাম দিলেন কারণ মুর্শিদ কুলি খা নাম নিলেন মুর্শিদ কুলি খা তার থেকে পরবর্তীতে এই জায়গাটাকে নাম করে দিলেন মুর্শিদাবাদ 1704 এ আজকে আমাদের মুর্শিদাবাদের বর্তমান বয়স হচ্ছে 318 বছর তাহলে 318 কলকাতা তিনটা জায়গা নিয়ে সুতানহাটি গোবিন্দপুর আর হচ্ছে আপনার কলকাতা কলকাতা হ্যাঁ তার আগে আমাদের মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ প্রথম মুর্শিদাবাদ হলো মুখসুসাদাবাদ তারপরে এসেছে 1704 এ মুর্শিদাবাদ আচ্ছা আপনি ওই এই যে মুর্শিদাবাদ যার নামই আমাদের মুর্শিদাবাদ তার যে আপনার ওয়াইফ ছিল যার নাম ছিল নৌশেরি বানু অর্থাৎ তার একটা আদৌ একটা হিস্ট্রি আছে তার একটা মেয়ে ছিল আজিমুন্নেশা বা জিন্নাতুন্নেশা সে নাকি একটা করে বাচ্চা ছেলের কলিজা খেয়েছিল হার্ট হ্যাঁ হ্যাঁ এই হিস্ট্রিটা তার অপরাধে তাকে তার জিয়ান্ত তাকে কবর দেওয়া হয়েছিল সেই কলিজা খাকের মায়ের এটা কবর কিন্তু আদেও তিনি কলিজা খাননি এটা একটা পুরোটা একটা মিথ্যে অপবাদ মিথ্যে অপবাদ এগুলো একটা প্ল্যান সে কোনোদিন হাট খেতে পারে না না সেটাই তাই তাকে ছলে বলে কৌশলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য তাকে অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু উনি খাননি আচ্ছা তো তারই এটা মায়ের কবর অর্থাৎ মুর্শিদ কুলি খার ওয়াইফ আর বাইরে যে সাদা যে মসজিদ সাদাটা এটা হচ্ছে চাঁদনি চক বাজার এই চাঁদনি চক বাজার লখনউ পাবেন দিল্লিতে পাবেন কলকাতা পাবেন মুর্শিদাবাদ সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ এই চাঁদনি চক বাজারে তৎকালীন যেখানে ছিল মহিলাদেরকে কীত দাসী হিসাবে কেনা বেচা করা হতো তৎকালীন চাঁদনি চক বাজারে আর এই চাঁদনি চক বাজার থেকে তখনকার দিনে সিরাজের বেগম লুৎফুন্নেসাকে কেনা হয়েছিল তাই এটা চাঁদনি চক বাজার এই চাঁদনি চক বাজারে এখন তো আর সেই চাঁদনি মানে হিরে চন্না পান্নার বাজারও বসে না আর দোকানও বসে না তবে নবাবী আমল থেকে বাজার বসে এখন সেই বাজারটা বসতে আগে বসতে হীরা পান্নার মেয়েরা ব্যবসা করতো এখন নবাবী আমলে নবাবী চলে গেছে এখন বাজার বসছে তবে আপনাদের শ্রোতাদের কাছে খুব একটু আনন্দ দেওয়ার জন্য লাস্ট কথা বলি আপনাদের সকল শ্রোতার জন্য মেলা বসে তবে সকালবেলায় যে মেলাটা বসে সাধারণ মানুষের জন্য সবজি বাজার বসে আর বিকেলে যে বাজারটা বসে আমাদের ম্যাডামদের জন্য খুব মুখরোচক ফুচকার বাজার বসে কারণ হিরে পান্না নেই এখন ওইটুকুই দেখবে ভীষণ মজাদার ভাবে উনি কিন্তু লাস্ট এন্ডিং গুলো দিচ্ছেন খুব ভালো লাগছে সবচেয়ে তো উল্লেখ্য আপনারা যেটা জানবেন সিরাজের বাড়ি দেখতে আসছি আমরা কবরটা না হয় দেখলাম সিরাজের বাড়িটা দেখতে এসেছি বাড়িটা তো আমরা দেখতে পাচ্ছি না কোথাও তাহলে সিরাজের বাড়িটাকে আমরা দেখবো না আমরা চলে যাব আমরা বাড়িটাকে উদ্দেশ্য করে এসেছি কিন্তু এখানে সিরাজের নয় সিরাজেরও বাড়ি হচ্ছে ওপারে আচ্ছা খোশবাগ আর সিরাজের বাড়িটা এপারে ছিল মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স সিরাজের বাড়িটার নাম ছিল হাজার দরবার ওরফে হীরাঝিল 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 সেটা সিরাজের ওই হীরাঝিলের নামটা কিন্তু আমি বলি হীরাঝিলের নাম যেমন বলছি হীরাঝিল হীরা পান্না দিয়ে দুই নম্বর নাম হচ্ছে ওঠেছে আপনার দরবার হল বা হাজার দরবারি 1000 লোককে নিয়ে বিচার করতো ওটা হাজার দুয়ার মানে হাজার লোককে নিয়ে দরবার মিটিং করতো তাহলে ওটার আর এক নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস সিরাজের অরিজিনাল নাম মনসুর আলী খান প্লাসির যুদ্ধে মির্জাফরের কারণে সিরাজ যখন হেরে গেলেন বা সিরাজকে যখন হারানো হলো তখন সিরাজের যে বাড়িটা ছিল হাজার দরবার ওরফে হীরাঝিল সেটা নদীর ওপর আপনাকে বলবো ক্লাইভ তখন এখানকার গভর্নর উনি সেই বাড়িটাকে কামান চার্জ করে ভেঙে যাবতীয় যা কিছু তারা নিয়ে চলে যায় ভেঙে দিয়ে বলছে সিরাজের বাড়ি আজকে যেটা আমরা প্রত্যেকে আশা নিয়ে ছুটে আসছি হাজার দরবার দেখতে এখন বর্তমানে নদীবক্ষে ডুবে আছে সিরাজের বাড়ি ডুবে যাবার 80 বছর পরে এই আশা আকাঙ্ক্ষাটা নিয়ে ছুটে আসছি দেখে যাচ্ছি হাজার দুয়ারি মির্জাফরের বংশধরের তাহলে এটা সিরাজের নয় এটা ব্রিটিশদের অধীনে করছি আচ্ছা
তাহলে 1756-তে সিরাজ নবাব, 57-তে মারা গেলেন, 23-এ নবাব, 24-এ মারা গেছিলেন। তাহলে সিরাজ খুব অল্প বয়সে মারে। তাই আমরা আপাতত সিরাজের জায়গাটা দাঁড়িয়েছি। এবার আমরা যাব আমাদের কোর্ট, যেখানে বিচার হতো, কেন কোথায় বিচার হতো সেটাই আপনাদের নিয়ে যাব। এবার আমাদের অবশেষে আমরা এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করতে চলেছি বা যাকে নিয়ে আমরা বলতে চলেছি সেই জায়গাটা এখন আমরা বর্তমানে দাঁড়ালাম। তাহলে আমরা দাঁড়ালাম কোথায়? হাজারদুয়ারিতে। কারণ আমাদের সবার সেই আকাঙ্ক্ষিত নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারিতে দাঁড়ালাম। কিন্তু আগেই বলেছি এটা সিরাজের নয়, এটা ইংরেজদের দ্বারা তৈরি কোর্টে দাঁড়িয়ে আছে, যেটা আমাদের বর্তমান কলকাতা হাইকোর্ট। তৎকালীন এটা তিনটে স্টেটের কোর্ট ছিল, কোনো নবাবের এটা রেসিডেন্স নয়। তাহলে ইংরেজরা এখানে এসে বিচার করতো, ফর্স নবাবকে বসে থাকে, ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের তৈরি করা কোর্ট 1829-37। আর সিরাজ মারা গেছেন 1757, 23-শে জুন। 24-শে জুন পলাতক, 2রা জুলাই সিরাজকে মারা হয়, 3রা জুলাই সিরাজকে কবর দেওয়া হয়। 23 বছরে সিরাজ নবাব, 24 বছরে মারা গেছেন ওখান থেকে দিয়ে সিরাজ। তাহলে পরবর্তীতে যারা নবাব হলেন সিরাজে নয়, নবাব ভেবে আসছি, এবার যাদেরকে দেখে যাচ্ছে এবার আসছি মির্জাফরের জেনারেশন নবাব ভেবে, সিরাজকে নয়। একটা মির্জাফরের জেনারেশন হুমায়ুনের আমলে তৈরি ব্রিটিশ কোর্ট। তখন এখানকার গভর্নর ছিলেন বেন্টিং, আর এখানে আর্কিটেক্ট ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিয়ট। এই টোটাল হাজারদুয়ারি 12 বিঘে ঘরের ভেতর আপনারা যখন ঢুকবেন, এই বাড়িটা 12 বিঘে জমির মধ্যে 1000টা দরজ আছে। দেখুন দরবার আর দুয়ারে যেটা তফাত আপনাকে আগেই বলেছি, আবার বলি, 12 বিঘে জমির মধ্যে আপনারা যখন ঘুরবেন তখন এই দরজাটাতে টোটাল 900 দরজা পাবেন অরিজিনাল কাঠে। যে 900 কাঠের দরজা, একটাই মাস্টার কি, একটাই চাবি। ওই একটা চাবিতে 900 ঘরের দরজা খোলা হতো, একটা চাবিতেই বন্ধ করা হতো। তাহলে 900 হচ্ছে আসল, সেম টু সেম 100 দরজা হচ্ছে ফলস, চুন সুরকি দিয়ে তৈরি। কারণ তৎকালীন মানে যারা আসতো কোন দরজাটা আসল কোনটা নকল তারা তো বুঝতে পারতো না। ধরুন নবাব বিচার করছে, নবাবের কোনো ক্ষোভ আছে, নবাবকে মারার চেষ্টা করলে তারা পালাবার তো চেষ্টা করবেই, তো আসল নকল দরজা না বুঝতে পেরে এই যে দরজাটা দেখছেন এটা হচ্ছে নকল। আচ্ছা, এইরকম পুরো বাড়িটাতে। বাহ, হ্যাঁ এটা এটা এটা, হ্যাঁ আচ্ছা, পুরো বাড়িটাতে এইরকম 900 দরজা। আপনি এটা দেখে নিন কেন, আপনাকে আমি আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, নড়ছে, এটা হচ্ছে আসল কাঠের। এবার দেখুন সেম, আর একবার আপনাকে নিয়ে যায় এখানে, এটা দেখুন নড়ছে না, এটা হচ্ছে নকল, একই মাপ, একই হাইট, একই রকম দেখতে। তাহলে দুটোই দরজা, কিন্তু এটা ফল তখন আরো প্রমিনেন্ট ছিল নিশ্চয়ই, মানে এখন যেমন, এখন বোঝা, তখন তো আরো আরো বোঝা যায় সুন্দর ছিল। হ্যাঁ, তো এই দরজাটা যে ফলস নকল, হ্যাঁ এটা তাদের বোকা বানানোর জন্য 100 করেছে ফলস। তাহলে 900 অরিজিনাল, 100 হচ্ছে ফলস, 900 আর 100 মোট 1000। এই 1000টা দুয়ারের কারণে নামকরণ হয়ে গেল হাজার দুয়ারি। দুয়ারি, আর আমরা এসেছি আবারও মানে দর্শক বিন্দুদের কাছে আমি অনুরোধ করব, আমরা এসেছি হাজার দরবার দেখতে, এখন যেটা আমাদের দেখাচ্ছে হাজার দুয়ারিতে দাঁড়িয়েছে। তাহলে দরবারটা কোথায় ছিল? নদীর ওপারে। তাহলে ওপারে দরবার, 80 বছর পর যাবো দেখে দুয়ার। তাহলে এটা সিরাজের জন্য একটা ইংরেজদের অধীনে বিচারালয় বা কোর্ট ছিল। গেলে এই লোগোটা দেখতে পাচ্ছি আমি, যে কোনো রাজবাড়ি বলো বা যে কোনো জায়গাতে গেলে, তো এই লোগোটা কি বা কী বৃত্তান্ত সেই বিষয়ে একটু জেনে নেবো দাদার কাছ থেকে। এসো দেখি, জেনে নিই। বলো, নমস্কার। বলুন, প্রথমে দেখুন আমরা যে লোগোটার কথা আপনাদেরকে আমি উল্লেখ করতে চলেছি, প্রথমে দেখুন একটা মাছ আছে। হ্যাঁ, এই মাছ হচ্ছে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে শুভর প্রতীক। আমরা যে কোনো শুভ কাজে আমরা মাছ ব্যবহার করি, তাই তৎকালীনটা শুভ হিসাবে ব্যবহার করা হচ্ছে মাছ। মাছের পর দেখুন একটা বই রাখা আছে, এটা খ্রিস্টান ধর্মগত বাইবেল। ইংরেজরা আমাদের দেশে প্রায় 200 বছর রাজত্ব করেছিল, তাই অবশেষে তাদের ধর্মগ্রন্থ রেখে গেছিল বাইবেল। তার নিচে একটা স্টেট পিলার, এই যে রকম একটা পিলার আমরা জানি, যেটা আপাতত লন্ডনের সবচেয়ে বড় প্যালেস, যেটা বাকিংহাম প্যালেস সবচেয়ে বড় 10 বছর হয়েছিল, ওই প্যালেসের পিলারকে অনুকরণ করে হাজারদুয়ারিতে টোটাল 52খানা দেখুন পিলার তৈরি করা হয়েছে। এখানে 3.5-4 জন লোক লাগবে একটা পিলার ধরতে। তার পিলারে বাঁ দিকে দেখুন একটা সিংহ। আমরা জানি সবাই পশুদের মধ্যে সবচেয়ে হিংস্র পশু হিসাবে আমরা সিংহকে চিনি,
আমাদের দেশে ইংরেজরা 190 থেকে প্রায় 200 বছর আমাদের শাসন শোষণ করেছিল এবং আমাদের রাজ করেছিল। তারা দেশ থেকে যাওয়ার সময় তাদের রাজকীয় চিহ্ন রেখে গেছিল সিংহ, যে কিভাবে তোমাদের শাসন শোষণ করেছি তাই তাদের এটাই আমাদের প্রতীক চিহ্ন সিংহ, তাটা ব্রিটিশ চিহ্ন। আর ডান দিকে দেখুন একটা ঘোড়ার মতন পশু সিং আছে, এটা ঘোড়া নয়, এটা কাল্পনিক ইউনিকর্ন, কাল্পনিক দেখতে ঘোড়ার মতন কিন্তু পায়ে শিকল, ঘোড়াকে ছোটালে ছোটে লাগাম ধরলে দাঁড়িয়ে যায়। এ যে পরাধীন নবাব পাই এই বা শিকল, যা বলবেন তাই শুনবেন, তাই পরাধীনতার শিকার পাই বেড়ি লাগান। আচ্ছা আচ্ছা, পাশে দেখুন দুটো যুদ্ধের কামান রাখা আছে আর তার পাশে একটা তলোয়ার দেওয়া আছে, আর দুই পাশে দুটো পতাকা দেখুন, সিংহের দিকে যে পতাকাটা, হ্যাঁ সিংহের দিকে যে পতাকাটা এটা নবাবের চিহ্ন পতাকা হুমা পাখি, আর এই দিকে যেটা আছে ছোট্ট একটা মানে রাখা আছে একটা গোল আকারে, এটা হচ্ছে ইংরেজদের, তার উভয়েরই এটা পতাকা, এটা হচ্ছে তাদের প্রতীক ছিল। বাহ, এটা গেলে আমি এখানে পাবো, তো ভেতরে কী আছে যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, যে প্রথমে যেটা আপনাকে বোঝালাম, হ্যাঁ, যে আপনার এই হাজারদুয়ারি মডেল যেটা হাতির দাঁতের, তারপরে হাতির দাঁতের কন্যি যেটা দিয়ে নবাব 16টা কোণে 16টা ইট গেঁথেছিল, হ্যাঁ ওই ঘরের মাথার উপর একটা বড় একটা পেন্ট ইংল্যান্ডের আর্টিস্ট হার্ডসনের আঁকা, যেটা এঁকেছিলেন 14 টাকা দশানা খরচে, এখন যার আনুমানিক মূল্য 20 টাকা দাম। ওটা দেখবেন 12 নম্বর ঘরে দেখবেন দরবার হল বিচারালয়, যেখানে 42 কিলোর উপর সিংহাসনে নবাব জাস্ট বসতেন বিচার করতে, কিন্তু পাশে দেখবেন আর একটা চেয়ার আছে হাতির দাঁতে, সেখানে ডুয়েট শাসন হতো, সেই দরবার হল দেখবেন। আচ্ছা, দুটো গ্যালারি ভাগ হচ্ছে, গ্যালারির মধ্যে লেফট এবং রাইট, লেফটে দোতলায় উঠছেন যখন লেফটে, তখন লেফটে ইংরেজদের গ্যালারি সব দেখতে দেখতে যেতে হবে, আচ্ছা রাইট হবে প্রিন্স গ্যালারি নবাবদের সোনার উপর। আচ্ছা, যখন উভয় জিনিস দেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের উপর দিয়ে এক্সিট বেরোতে হবে, নিচে যখন এন্ট্রান্স করবেন তখন নিচে গিয়ে ফার্স্ট পাবেন আমাদের প্রত্যেকটা দর্শক, ওখানে গিয়ে পাবেন কামান, মীরমদন যে কামানটা চালাতে গিয়ে ব্যাকফায়ারে নিজের কামানে নিজেই ব্লাস্ট হয়ে মারা গেছে, তার পাশে দেখবেন আর্মারি নাম্বার 1 বা গ্যালারি নাম্বার 1, শোকেসে কাঁচের শোকেসে সব অনেক রকম অস্ত্র, তার মধ্যে প্রথমেই পাবেন যে তলোয়ারটা দিয়ে সিরাজ ব্যবহার করতেন, তলোয়ারটা সিরাজে, আর যে চাকুটা দিয়ে সিরাজকে মারা হয়েছিল, তারপরে 2400 অস্ত্র নিচে দিয়ে দেখতে দেখতে চলে যাওয়ার পর দোতলায় উঠবার সময় প্রত্যেকটা দর্শক ওখানে দাঁড়াবে, দোতলায় ওঠার আগে ওখানে খুব ইন্টারেস্টিং আয়না দেখবে, যে আয়নার কাছে দাঁড়ালে সবাই সবার ফেস দেখবে, নিজের ফেস দেখতে পাবে না, নিজের মুখ নিজের গলা কেটে চলে যাবে, কারণ ওই আয়নাটাকে রেখে নবাব বিচার করতেন প্রতিটা মানে লোকের মুখ দেখার জন্য এবং শত্রুকে দমন করার জন্য বা ধরার জন্য। দোতলা দেখে এবার ওই নিচে দেখে এবার দোতলায় যখন উঠবেন তখন ওই যেটা বললাম লেফট এবং রাইট অত্যাধুনিক জিনিস আছে, যেমন ধরুন কিছুটা আপনাকে বলে দিই, মোগল সম্রাট মানে আপনার ঔরঙ্গজেবের মেয়ে জেওবনেশার হাতির দাঁতের পালকি, নবাবদের সোনার উপর সিংহাসন, টেস্টিং প্লেট, যে প্লেটে নবাব খেতেন, খাওয়ার সঙ্গে বিষ থাকলে প্লেটে দেওয়া পর প্লেটের কালারটা ডিসকালার হয়ে যেত, তাকে ভরে ফেলা হতো, এবং নবাবদের আরও আসবাবপত্র এবং নানান রকম মানে না দেখলে মনোরম করতে পারে, কারণ ইংরেজদের বহু অয়েল পেন্ট, মানে মন ভরে যাবে না দেখলে, এগুলোই আপনাদের আসলে তখন ভেতরে দেখবেন খুব ভালো লাগবে। শেষ প্রশ্ন এবার আপনার কাছে, মানে আমরা এতক্ষণ বহু কিছু শুনেছি মোটামুটি হাজারদুয়ারির ইতিহাস সম্পর্কে বা এখানকার ইতিহাস সম্পর্কে কী কী বিষয়, আমার এত নলেজ ছিল না এখানে সম্পর্কে, কিন্তু আমি এই আমার যে যিনি গাইড স্যার আছেন ওনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, যেহেতু ওনার 18 বছরের অভিজ্ঞতা শুনলাম এখানে, তো উনি প্রতিটা মানে প্রতিটা স্থাপত্য থেকে শুরু করে যা যা এখানে আছেন ভেতর বাইরে মানে যেখানে আমরা ঢুকতে পারিনি সেটাও উনি খুব সুন্দরভাবে ডিসকাস করে আমাদেরকে বলে দিয়েছেন, এবং ওনার ফ্লুয়েন্সি সাংঘাতিক ভালো এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এবার ওনার কাছে আমি নিজে ক্যামেরার সামনে এসেছি একটা প্রশ্ন করার জন্যে, যে তাহলে আমাদের যে অজানা ইতিহাস সেটা আমরা জানতে চাইবো, যেটা আমরা পড়েছি সেটা একরকম ছিলই, তো সেটা আমরা ওনার কাছ থেকে একদম সত্যিটা জানতে চাইবো, সিরাজকে কে মারল? আপনি সেই কথাটাই আনছেন যেটা আমি আমি প্রশ্ন করেছিলাম, আমি আমি ওটা ছেড়ে দিয়েছিলাম দর্শকদের প্রতি, সেটা আবার এটা ইংরেজরা সিরাজকে প্ল্যান করে মেরেছিলেন, কারণ মোহাম্মদী বেগকে সরিয়ে দিয়ে তারা জানে রাজটা করতে পারে, কিন্তু মেরেছে ইংরেজরা, মোহাম্মদী বেগ মারেন। তাহলে এইবার আমরা পুরো ইতিহাসটাই জানবো এটার, হ্যাঁ ইতিহাসটা আমাকে একটু বলুন যে অ্যাকচুয়ালি কী ঘটনা সেই দিন ঘটেছে। দেখুন আমি যেটা আপনাদের কাছে রাজ রেখেছিলাম আমি বলতে চাইছিলাম না, দাদার রিকোয়েস্টে আমাকে বলতে হচ্ছে, কেন আমরা বলতে বাধ্য হচ্ছি, যখন আপনি আমাকে ধরেছেন আমাকে বলতে তো হবেই। দেখুন
পলাশির যুদ্ধে যখন সিরাজ ব্যর্থ হলেন, হেরে গেলেন, তখন সিরাজের এমন কেউ শত্রু ছিল না যে সিরাজউদ্দৌলাকে মারতে চায়, কারণ তিনি তো আমাদের দেশের লাস্ট নবাব, সিরাজউদ্দৌলা বলে কথা। তাহলে সিরাজউদ্দৌলাকে মারার জন্য ইংরেজরা মুখিয়ে, কারণ ইংরেজরা চাইছে সিরাজ যদি না নামাতে পারি সিরাজকে, তাহলে আমরা দেশে আমরা রাজত্ব করতে পারবো না। অতএব সিরাজ ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিল ফরাসিরা, দুপ্লে এবং ক্লাইভ, দুজন কিন্তু তখন দ্বন্দ্ব। দুপ্লে ছিলেন আপনার আপনার ইয়েতে ওই আপনার চুচুড়ো, আর এ ছিল কাশিমবাজার, দুজন দুই জায়গায়। কিন্তু দুই জায়গাতে থাকার পর চন্দননগর বা ইয়েতে চুচুড়ো, তো এখানে ইংরেজরা দেখলো যে যদি মানে ফরাসিদেরকে না তুলে দিই, তাহলে আমাদের দেশের এখানে আমাদের বিজনেস বা ব্যবসা করা খুব অসম্ভব হচ্ছে। তাই সিরাজের কাছে নানান রকম মন্তব্য করার পর তাদেরকে বাধ্য করেছিল ছেড়ে দিতে দেশ, কারণ এর দেখছে এরা যদি চলে যায় তাহলে আমরা একাই থাকব, আমাদের গোল দিতে সুবিধা হবে। একদম, যখন সিরাজউদ্দৌলা ভুল করলে সেটা ধরার ক্ষমতা কারো থাকবে, ওরা তো ভুল বোঝাবে ওকে, বলবে। যখন সিরাজউদ্দৌলা অল্প বয়সী, উনি কী করলেন, তাদের কথা মেনে নিয়ে যখন তাদেরকে দেশ থেকে মানে চলে যেতে বললেন, চলে গেলেন, তখন তারা বলেছিলেন যে আপনি খুব ভুল করলেন, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কতটা ক্ষতি করলেন। ঠিক তাই হল, চলে যাওয়ার পর 1757-23 জুন পলাশির যুদ্ধ বাঁধল, কারণ ওরা ছলে বলে কৌশলে মির্জাফর ছিল প্রধান সেনাপতি, তাকে নবাবে পদের লোভ দেখানো হলো যে তুমি কি নবাব হতে চাও। ইনি তো অবাক হতভম্ব যে আমি সেনাপতি, আমি কী করে নবাব হব, উন্নত হতে পারলে তো খুব ভালো হয়। তো বলে তুমি যদি নবাব হতে চাও তাহলে আমি যে কথাটা বলবো সেই কথা অনুযায়ী তুমি চলো চলো। উনি বললেন সিরাজকে ছলে বলে কৌশলে হারাতে হবে। তাহলে কী হলো, পলাশির যুদ্ধে যখন সিরাজের 50,000 সৈন্য আর ক্লাইভের হচ্ছে 5,000 সৈন্য, তাহলে এখানে আমি দর্শকের কাছে জিজ্ঞাসা করবো, 50 বেশি না 5,000 বেশি? তাহলে 50 বেশি 5,000 কম, কিন্তু আমি এখানে বলবো না 5,000 ক্ষমতা বেশি 50,000 ক্ষমতা কম, কেন না 40,000 সৈন্য নিয়ে মির্জাফর আমবাগানে দাঁড়িয়ে রইলেন, উনি লড়াই করলেন না, বাকি রইল 10। এই 10,000 সৈন্য নিয়ে মীর মদন আর মোহনলাল তারাই বীর বিক্রমে লড়াই করলেন। যখন লড়াই করলেন, দুর্ভাগ্য বৃষ্টি হয়, বৃষ্টিতে যুদ্ধ ভেস্তে যায়। দ্বিতীয়বার যখন যুদ্ধ শুরু হয় তখন ইংরেজরা তাদের বারুদ দিয়ে ঢেকে নিয়েছিল, এরা পারেনি। দ্বিতীয়বার যখন যুদ্ধ শুরু হলো, মীর মদন ইংরেজদের বিরুদ্ধে যে কামানটা ব্লাস্ট করেছিলেন, দুর্ভাগ্য ব্যাকফায়ার হলো, আর নিজে পিছনে ছিলেন, নিজের কামানে নিজেই মারা গেলেন, আর মোহনলাল হোপলেস হয়ে গেলেন। তাহলে মীর মদন যখন মারা গেলেন, সিরাজের দুই ডান হাত বাঁ হাত সবই তো নষ্ট হয়ে গেল, তখনই উনি পালিয়ে গেছিলেন। তারপরে কি হলো, এই সিরাজকে যখন ভগবান বলে ধরা হলো, তখন তাকে নেমক হারাম দেউড়িতে বন্দি করে রাখার পর সিরাজকে কে মারবে এটা কিন্তু কেউ বলেনি। তখনই কিন্তু এই মোহাম্মদী বেগ উনি ভরা সমাজে বলেছিলেন আমি সিরাজকে মারব। যখন এই প্রতিশ্রুতি দিলেন, সর্বসাধারণ লোক দেখলো, জানলো যে সিরাজের শত্রু দাঁড়িয়ে আছে, মারবে সিরাজকে। যখন 9 দিন পর 10 দিনের দিন সিরাজকে যখন মারতে নিয়ে যায় গুপ্ত ঘরে, তখন এই ইংরেজরা কিন্তু লেলিয়ে দিয়েছিল, লোক কিন্তু পার্সোনাল দিয়ে দিয়েছিল। মোহাম্মদী বেগ যখন তাকে নিয়ে গেল, তখন ইংরেজরা কী করলো, পিছনে ফলো করছে, ফলো করতে করতে মোহাম্মদী বেগ যখন আলিঙ্গন করেছিল সিরাজউদ্দৌলাকে, এটা দেখে ইংরেজরা ফার্স্ট মোহাম্মদী বেগকে মেরে দেয়। মেরে দেওয়ার পর তার বডিটাকে গুম করে সিরাজকে 3টে গুলি করে হত্যা করে, তার বডিতে যে ক্ষত সেটাকে নিশ্চিহ্ন করার জন্য তাকে টুকরো করে দিয়ে 8টা টুকরো করে গোটা মুর্শিদাবাদে হাতির পায়ে করে ঘোরানোর পর অবশিষ্ট অংশটাকে সেলাই করে নদীর উপরে খোঁজবাগে কবর দেওয়া হয়েছিল। তাহলে এখানে সিরাজকে মোহাম্মদী বেগ মারল না, মারল ইংরেজরা, নাম হলো মোহাম্মদী বেগের, যেহেতু উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মারব তাই। আর একটা কথা যেটা আমি বলতে গিয়ে ভুলে গেছিলাম আমি আপনাদের সামনে, যে দানেশ পক্ষী ধরিয়ে দিয়েছিল তার পরিণামটা কী হয়েছিল, যখন তাকে ধরিয়ে দিয়েছিল টাকার জন্য, ইংরেজরা বলেছিল ঠিক আছে তুমি যখন ধরিয়ে দিয়েছো খুব ভালো কাজ করেছো, তাহলে তোমাকে বহু টাকা পুরস্কৃত করে সারাটা জীবন তুমি বসে খাবে। তাকে বলে চলো তুমি তোমার বউ তোমার মেয়ে যতটা নেওয়ার নিয়ে যাবে। পরের দিন যখন তারা নিতে গেছিল, 3 জনকে গুলি করে মেরে দিয়েছিল, মেরে দেবো এটাই তোমাদের পুরস্কার। টাকার জন্য নবাবকে যদি ধরিয়ে দিতে পারো, কালকে আমাদের যে কোনো গোপন তথ্য ফাঁস করবে না এর কোনো নিশ্চয়তা, অর্থাৎ তোমার মতন গদ্দারে বেঁচে থাকার অধিকার নেই। তাই তাকে মেরে দিল, তাকেও সিরাজের পাশে কবর দিল। তাই
ওই যে দানেশপুরকে দেখবেন ওখানে আগেকার দিন অনেক ঝাঁটা জুতো সব পরে থাকতো কবরে, এখন সেটা এখন রক্ষণাবেক্ষণ হচ্ছে, তাই দেখবেন ওকেও দেখতে পাবেন তারা করবে। তো এটা ছিল মর্মান্তিক একটা ইতিহাস, মানে আমরা ভেতরের ইতিহাসটা খুব কমই জানি, আমরা বাইরেরটা নিয়েই, যদিও আপনারা যদি এখানে আসেন তবেই এইসব ইতিহাসগুলো জানা যাবে। তো সত্যি ওনার সঙ্গে কথা বলে খুব ভালোই লাগলো, এবং ওনার ক্ষেত্রে যতটা আমাদেরকে বলা সম্ভব ছিল সবই বললেন উনি। তো এটা খুব মানে শুনলেও একটু মনটা খারাপ হয়ে যায় যে দিনের পর দিন মানে একজন নবাব মাত্র 24 বছর বয়সে একজন এরকম একটা জায়গা থেকে মারা যান, এবং এভাবে মানে খুব খুব কষ্টের। যাই হোক,